মর্যাদা বন্ধ করবেন, রিক্সা শ্রমিকদেরকে মানুষ হিসেবে গণ্য করবেন, তাদের বাঁচার দাবি মানবিক দাবি সেটাকে বাঁচার ব্যবস্থা করবেন। আর ঢাকা শহরে দেখছেন এখন সেখানে অটো রিক্সা গুলো চলছে। অটো রিক্সা আমরা বলতে চাই, এই শত বছর ধরে এদেশের মানুষকে যান চলাচলের ক্ষেত্রে রিক্সা একটা প্রধান একটা বাহন। সুতরাং রিক্সা শ্রমিকদের পেটে লাথি মেরে, রিক্সা শ্রমিকদেরকে না খাওয়ায় রেখে ঢাকা শহর কোনোভাবেই চলতে পারে না। রিক্সা শ্রমিকদের বাঁচার দাবি, অটো রিক্সা কিভাবে চলবে, কোথায় কোথায় যাবে, দেশের কোন কোন অঞ্চলে যাবে, অন্তর্বর্তী এটাকে কি আপনারা বন্ধ করবেন নাকি কোথায় কোথায় কিভাবে নেবেন, সেটা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই। আমার রিক্সা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন, তাদের সঙ্গে আলোচনা করেন, তাদের সাথে কথা বলেন। সুতরাং সেখানে তারাও শ্রমজীবী মানুষ, সন্দেহ নাই। আমরা চাই না যে তাদেরও পেটে লাথি পড়ুক, কিন্তু আমার সাধারণ যে রিক্সা শ্রমিক তাদেরকে না খাওয়াই রেখে, তাদেরকে অভুক্ত রেখে, তাদেরকে লাথি মেরে পেটে আমরা কোনো কিছু বরদাস্ত করব না। আলোচনা করেন, কথা বলেন রিক্সা শ্রমিক নেতৃবৃন্দের সাথে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যারা যোগাযোগের দায়িত্বে আছেন, পরিবহনের দায়িত্বে আছেন, অবিলম্বে রিক্সা শ্রমিক নেতৃবৃন্দকে আপনারা ডাকেন, তাদের সঙ্গে পরামর্শ করেন, তাদের সঙ্গে মত বিনিময় করেন, তাদের কথাটা শোনেন। রিক্সা শ্রমিকরা কিভাবে বাঁচবে, ঢাকা শহর কিভাবে রিক্সা শ্রমিকদের জন্য উন্মুক্ত হবে পরামর্শ করেন, একটা বিজ্ঞানসম্মত ব্যবস্থা করেন। অটো রিক্সা কোথায় কিভাবে যাবে, কোথায় কিভাবে চলবে, সেটাও আলাপ আলোচনা করে নির্ধারণ করেন। কিন্তু আপনারা আগের একটা হাইকোর্টের নির্দেশ থাকার পরে আপনারা অটোমেটিক সেটা সেই সিদ্ধান্তটা চাপিয়ে দিলেন, যেটা সাধারণ রিক্সা শ্রমিকরা গ্রহণ করতে পারে নাই। সেজন্য বলতে চাই, আমি যেটা কথা বলবো, অন্তর্বর্তী সরকার আমরা কালকেই দাবিটা পূরণ করবেন সেটা বলছি না, আমার শ্রমিক নেতৃবৃন্দকে ডাকেন, তাদের যৌক্তিক পরামর্শ আছে, তাদের বিভিন্ন সাজেশন আছে, সেগুলো শোনেন, তাদের সঙ্গে মত বিনিময় করেন, পরামর্শ করেন। শুধু ঢাকা শহর নয়, সারা দেশে রিক্সা শ্রমিকরা যেন মানুষের মর্যাদা নিয়ে যেন বসবাস করতে পারে, অধিকার নিয়ে সম্মান নিয়ে তার ব্যবস্থা করেন। আর যেটা বলে শেষ করব, রিক্সা হচ্ছে পরিবেশ বান্ধব যানবাহন। রিক্সা পরিবেশ বান্ধব যানবাহন, এই সরকার পরিবেশের কথা বলেন আপনারা। রিক্সা হচ্ছে সারা দুনিয়াতে অনেক সভ্য দেশের শহরের পাশাপাশি আমরা দেখছি আধুনিক অনেক ক্ষেত্রে রিক্সা চলাচলের ব্যবস্থা করেছে। কেন, ওই সব দেশে পরিবেশ দূষিত হচ্ছে, বাংলাদেশের সৌভাগ্য এমন একটা যানবাহন চালু হয়েছে যেটা কোনো পরিবেশ দূষণ করে না। সুতরাং রিক্সাকে কিভাবে আধুনিক করা যাবে, রিক্সাকে কিভাবে মানসম্মত করা যাবে, যাতে কিভাবে পরিশ্রম কম হয়, অটো রিক্সার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, আমি বলেছি সেটা তাদের দাবি দেওয়াগুলো শোনেন, আলোচনা করেন, রিক্সা শ্রমিকদের বাঁচার সেখানে ব্যবস্থা করেন। আমরা সরকারকে আগামী আমরা 3টা দিন সময় মনে হয় দেওয়া দরকার, তাদেরকে 72 ঘন্টা সময় দেন, 72 ঘন্টা তারা চিন্তা করুক, বিচার বিবেচনা করুক, আগামী 72 ঘন্টার মধ্যে এ ব্যাপারে আপনারা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করবেন, রিক্সা শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন, মত বিনিময় করবেন। 72 ঘন্টার মধ্যে যদি আমরা সরকারের দিক থেকে কোনো সাড়া না পাই, রিক্সা শ্রমিকরা আবার ঢাকার রাজপথে নেমে আসবে। রাজপথে নেমে এসে সবাইকে ঐক্যবদ্ধ করে দরকার হলে আরো বৃহত্তর কর্মসূচি আমরা সেখানে ঘোষণা করতে বাধ্য হব। এবং সেখানে আমি বলেছি আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আশা করি আগামী দিনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাইকে দর্শক, আপনারা শুনতে পেলেন যে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিক্সা মালিক সমিতি, তারা 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছে এবং এই 72 ঘন্টার আলটিমেটামে তারা বলছে যে এই 72 ঘন্টার মধ্যে এই যে 7 দফা দাবি, এই বিষয়গুলো নিয়ে সরকার যেন রিক্সা চালক, রিক্সা শ্রমিক এবং পায়ে চালিত রিক্সার যে মালিকরাও আছে তাদের সঙ্গে যাতে সরকার একটি মত বিনিময় করে অথবা এর একটি শুরুটা অন্তত করে, যদি তারা না করে তাহলে 72 ঘন্টা পর
আবারও আজকের মতো যে গণ অবস্থান রিকশা সহ রাজপথে, সেই অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।